Hey God, I'm burning off the still thinking. You'll be struck tower of Halabasha. বক্তব্য ভালো দিতে পারি না, ভালো বলতে পারি না, তবে গণিতের সংস্পর্শে এসে কিছু কিছু কথা বলতে শিখেছি। কিছু ভাবনাগুলো চিন্তা চেতনায় পরিবর্তিত করার চেষ্টা করেছি। আজকে যে আলোচনার মূল বিষয়বস্তু মাদককে না বলুন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ দাবানলের ছোবল, যে ছোবলে আমার দেশের সুন্দর সুন্দর স্বপ্নগুলো অকালে নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। অর্থাৎ একটি রাষ্ট্রের উন্নয়নের জন্য মূল যে শক্তি, সেই শক্তিটা হচ্ছে আমার যুব সমাজ। আর সেই যুব সমাজ যখন ধ্বংস হয়ে যায়, একটি রাষ্ট্রের মেরুদণ্ড ভেঙে যায়। যেমন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা গড়ার, তখন পাকিস্তানি হানাদার বাহিনীরা স্বপ্ন দেখেছিল আমার এই দেশের মানুষকে পঙ্গু করার, মেধাশূন্য করার, নানা ধরনের নীল নকশা প্রণয়নের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা যেন অর্জিত না হয়, বাংলার মানুষ যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে বিশ্বের দরবারে স্বীকৃতি না হয়, তারই একটি ভিন্ন পরিকল্পনা প্রণয় হয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সহায় ছিল বিধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মানুষ সাড়া দিয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। আজ আমার দেশের ছোট ছোট ভাইয়েরা, আমার সন্তানরা মাদকের ছোবলে নেশায় আসক্ত হয়ে সমাজের মূল কাজ থেকে কিছুটা দূরে সরে গিয়েছিল। কিন্তু বর্তমানে জননেত্রী শেখ হাসিনার কল্যাণে সমাজের অনেকগুলো মাদক যেন কোনোভাবে আর প্রশ্রয় না পান, সেজন্য মাদককে নিয়ন্ত্রণ করার জন্য সর্বোপরি সর্বরকম ব্যবস্থা গ্রহণ করেছেন। তার পাশাপাশি সবচেয়ে বড় বেশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের নিজস্ব চেতনাবোধ। আমরা যখন নিজেকে ভাবতে শিখব, নিজেকে বলবো যে কেন আমরা খারাপ পথে যাব, কারণ এখন সময়টা হচ্ছে দুর্বল গতিতে এগিয়ে যাওয়া। যারা যুবক নিজেকে তৈরি করতে হবে, এক সময় আমাদের বয়স হবে, আমরা এই জায়গা থেকে সরে দাঁড়াতে হবে। সেই জায়গায় কারা আসবে? আসবে আমার তারুণ্যরা, তারুণ্যদীপ্ত ভাইয়েরা আসবে, বোনেরা আসবে। কাজেই ধ্বংস করা যাবে না, মাদককে প্রশ্রয় দেওয়া যাবে না। আপনাদের অনেক কাজ অনেক সুন্দরভাবে এই দেশে অনেকগুলো ফ্যাক্টরে আপনাদেরকে কাজ করতে হবে, সোনালি স্বপ্ন পূরণ করতে হবে। সোনার বাংলা গড়তে গেলে জননেত্রী শেখ হাসিনার কল্যাণে এককভাবে সোনার বাংলা গড়ার সম্পর্ক, সেখানে আপনার আমার সবার সহযোগিতা দরকার। কাজে আপনারা যারা আছেন, অনেকেই অনেক স্কুলগুলো ভালো রেজাল্ট করছে, আমি সেটা বলতে পারছি না যে ইন্টারনেটের কারণে বা ফেসবুকের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। ফেসবুকের খারাপ দিকগুলো বর্জন করব, ইন্টারনেটের খারাপ দিকগুলো বর্জন করব, পজিটিভ যে দিকগুলো আছে যেটা দিকে নিজেকে ইউটিলাইজ করা যাবে সেইগুলোকে আমরা সেলেক্ট করব। আল্লাহ আমাদেরকে এমন একজন মানব রূপে সৃষ্টি করেছে, আমাদের ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার মতো ক্ষমতা আমাদের আছে। কাজে আজকের এই অনুষ্ঠানে আজকের যুব সমাজের প্রতি আমার উদাত্ত আহ্বান রইল, মাদককে না বলুন, না বলুন, না বলুন। আজকে এই কষ্ট করে এই অনুষ্ঠানটি, মূল্যবান অনুষ্ঠানটির যারা আয়োজন করেছেন তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রেস মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া এবং সামনে অডিয়েন্সে যারা বসে আছেন,
যাদের আগমনে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত হয়েছে তাদের সবাইকে আবারও সাধুবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত অগোছালো বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন বৃহৎ, যুব সমাজের জয় হোক।